infrastructure organization in distribution process. অর্থাৎ আমরা যে বিভিন্ন ট্যুরিজমের সাথে যে বিভিন্ন সেক্টরগুলো ইনভলভ সেটার সাথে আমরা ট্যুরিজমটাকে কীভাবে পুরো প্রসেসটাকে কীভাবে ডিস্ট্রিবিউট করতে হয় এবং সেগুলোর ক্ষেত্রে কোন কোন সংস্থাটা অথবা কোন কোন অর্গানাইজেশনগুলো কাজ করে কীভাবে কাজ করে আর কী কী কাজ থাকে সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে স্যার? অর্গানাইজেশনের মধ্যে আমাদের যে ডিস্ট্রিবিউশন প্রসেসের মধ্যে যেটা আছে ট্যুরিজম চ্যানেলটা আমরা অফ ডিস্ট্রিবিউশন এটাকে হচ্ছে একটা অপারেটিং স্ট্রাকচার সিস্টেম, এটা হচ্ছে অপারেটিং স্ট্রাকচার সিস্টেম। অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো যে ওয়ার্কফ্লোগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে এসে সেটা কিন্তু এভাবে এক্সিকিউট করা হবে যাতে ওই ইন্ডাস্ট্রিতে একটা গুড আউটপুট পাওয়া যায়, সেটার জন্য আমরা সাধারণত এখানে থাকি। এটা অপারেটিং সিস্টেমটা, অপারেটিং যে সিস্টেমটা সেটার স্ট্রাকচারটা হচ্ছে কীভাবে কাজ করে, একটা সিস্টেম থাকে অথবা লিঙ্কেজ একটার সাথে আরেকটা সংযোগ সৃষ্টি করে, একটা অর্গানাইজেশন বিভিন্ন কম্বিনেশনের সাথে একটা অর্গানাইজেশনের বিভিন্ন কম্বিনেশনের সাথে একটা সংযোগ কী করে স্থাপন করে, যেমন ফুড সাপ্লায়ারের সাথে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনের সাথে ট্রাভেল ট্রান্সপোর্টেশনগুলো এটা দুই ধরনের হতে পারে, এয়ার হতে পারে, রোড হতে পারে, রেল হতে পারে, অথবা আমরা ক্রুজ অনেক সময় ক্রুজ অর্থাৎ নৌপথে আমরা ট্রাভেলটা পেয়ে থাকি, ঠিক আছে? অপারেটিং সিস্টেমগুলো অর্থাৎ যে যে অর্গানাইজেশনগুলোর সাথে যে যে একটার সাথে লিঙ্কেজ হয় অর্থাৎ একটার সাথে আরেকটা লিঙ্ক তৈরি করে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। যেমন অপারেটিং সিস্টেমগুলো কী কী থাকবে সেটা হচ্ছে ট্রাভেল সেক্টর থাকবে, ট্রাভেল সেক্টরে বিভিন্ন ধরনের তারা ডেস্টিনেশনগুলো ফাইন্ড আউট করবে, ডেস্টিনেশনগুলোকে প্রমোট করবে, ডেস্টিনেশনগুলোর সাথে গ্লোবালাইজেশনের যে মার্কেটিং সেটা করবে, মার্কেটিং প্রোডাক্টগুলোর সাথে ঠিক থাকবে একটা সংযোগ থাকবে, এরপর হচ্ছে অ্যাকোমোডেশন থাকতে পারে অপারেটিং সিস্টেমের মধ্যে। অপারেটিং সিস্টেমগুলো যদি আমরা দেখি, অপারেটিং সিস্টেম এক নম্বর হচ্ছে ট্রাভেল সেক্টর, দুই নম্বরটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের সাথে আমাদের সাপ্লায়ারের একটা নির্দিষ্ট লিঙ্কেজ থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে ট্যুরিজম সার্ভিস, ট্যুরিজম সার্ভিস বলতে আমরা কি বুঝি, তোরের জন্য যে যে সেক্টরগুলো কাজ করবে সেই সেক্টরগুলোতে যে আলটিমেট অর্থাৎ একটা অপটিমাইজ যে সার্ভিসটা দিতে হবে সেইগুলোকে আমাদের প্রমোট করতে হবে, যেমন হতে পারে ফুড সার্ভিস হতে পারে, ট্রান্সপোর্টেশন সার্ভিস হতে পারে, ঠিক আছে, ডেস্টিনেশন সার্ভিসগুলো হতে পারে, এয়ার টিকিট করার ক্ষেত্রে মনে করে ইন্টারন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল ট্যুরদের ক্ষেত্রে অথবা ডোমেস্টিক ট্যুরের ক্ষেত্রে আমাদের যে টিকিটিং সিস্টেমটা আছে অথবা রিজার্ভেশনের যে সিস্টেমগুলো আছে, রিজার্ভেশন বলতে মনে করে চট্টগ্রাম থেকে তুমি কক্সবাজারে যাবে, কক্সবাজারে গিয়ে তোমার হোটেল খুঁজে বের করা, আবার তুমি একা একটা তুমি ইয়াতে যাচ্ছ কি বলে এটাকে ওই তুমি টুরে যাচ্ছ, কক্সবাজারে গিয়ে তুমি এন্টারটেনমেন্টের জন্য যাচ্ছ, তুমি একটা জার্নি করে তোমার একটু কষ্ট জার্নি করে মানুষ একটু টায়ার্ড হয়ে যায়, তখন ওই টায়ার্ডনেসের মধ্যে যদি তোমাকে আবার তোমার হোটেল খাবারের বিষয় এগুলো তোমার কী করতে হয় খুঁজে বের করতে হয় সেক্ষেত্রে কষ্ট লাগে। এই জন্য আমরা কী করি অর্গানাইজেশনগুলোকে আমরা কী করে দিয়ে দিই তাদেরকে আমরা ওই সেক্টরটা দিয়ে ফেলি, সে তোমাকে হোটেল রিজার্ভ করে রাখবে, ওই হোটেলের ফুড সিস্টেমটা ঠিক করে রাখবে, তোমার এরপরে তুমি যে ওইখান থেকে আরেকটা সাপ্লিমেন্টারি স্পটে যাওয়া সেগুলো ম্যানেজ করে রাখবে, এই যে সার্ভিসগুলো ট্যুরিজমের এই সার্ভিসগুলোকে সার্ভিস সেক্টর ট্যুরিজম সেক্টরগুলোকে কাজ করে, ঠিক আছে? ট্যুরিজম এই জন্য এখানে বলা হয় ট্যুরিজম সার্ভিস। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন সেক্টর, ট্রান্সপোর্টেশন সেক্টরকে ট্রান্সপোর্টেশন সেক্টরটা তুমি তিনটা পাবা, একটা হচ্ছে ইয়া
ऐकायचं तुम्हा रो रे ऐकायचे वॉटर. ट्रान्सपोर्टेशन जे सेक्टरचा सेटअप आहे तुम्ही एअरलाइन्सच्या माध्यमे एअरलाइन्सच्या क्षेत्रे तुम्हार एअर टिकेटिंग যদি তোমার সেই ক্ষেত্রে তোমার কি হয় তুমি যদি ইন্টারন্যাশনাল কোনো সেক্টরে যাও বলতে তুমি কোথায় যাচ্ছ এখান থেকে মনে করো তুমি কানাডাতে টুরে যাচ্ছ আমাদের কানাডার পার্টিতে আসতে আসলে কানাডাতে তুমি টুরে যাচ্ছ অথবা তুমি মালয়েশিয়াতে টুরে যাবা অথবা তুমি এটাকে কী বলে মালদ্বীপে যাচ্ছ রিক্রিয়েশনের জন্য অথবা তোমার যে ভ্যাকেশন হলিডে সেগুলো কী করা এনজয় করার জন্য সেক্ষেত্রে তোমার এয়ারলাইন্সের ক্ষেত্রে তোমার ওইখানে এখন মালয়েশিয়াতে তুমি যাচ্ছ মালয়েশিয়ায় গিয়ে সেখানে তোমার হোটেলগুলো বুকিং করা ঠিক আছে ওইখানে ফুডগুলো তৈরি কী কী আছে সেগুলো দেখে এসে তারপর আবার যাওয়া সেটা তো সম্ভব না. তাহলে তোমাকে কোনো একটা এজেন্সির মাধ্যমে অথবা কোনো একটা রিজার্ভেশনটা তোমাকে করে রাখতে হবে. সেখানে এয়ার টিকিট আমরা এয়ারের যে টিকিটটা করি সেটা তো তুমি বিমানবন্দরে গেলে টিকিটটা পাবা না, তাই না? তাহলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে এয়ারলাইন্সগুলো আছে সেই এয়ারলাইন্সের যে এজেন্টগুলো থাকে অথবা সরকারের যে এজেন্টগুলো থাকে তারা টিকিটিংয়ের যে সার্ভিসটা সেটা দিয়ে থাকে, ঠিক আছে? তারপর সেখান থেকে তুমি সার্ভিসটা নিতে পারো. রোডের ক্ষেত্রে ইনবাউন্ড রোড যেটা আছে আমাদের যে ডোমেস্টিক যে ট্রাভেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিভিন্ন সার্ভিসের বিভিন্ন ট্রান্সপোর্ট সার্ভিসগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে স্থানে তাদের অফিসগুলো থাকে. সেখান থেকে আমরা টিকিট করে বুকিং করে অথবা আমরা ইন্টারনেটের মাধ্যমে এখন তো সব কিছু ইন্টারনেটের মাধ্যমে বুকিং করা যাচ্ছে. ইন্টারনেটটা এই কারণে আমাদের এই ট্যুরিজম সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, ঠিক আছে? আমরা ব্যবহার করে থাকি সেখানে আমরা যেতে পারতেছি. এরপরে আমাদের রেল থাকে, রেলের ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন থাকতে হয়। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের একটা রেল সংযোগ আছে, ঠিক আছে? যার কারণে আমরা ইন্টারন্যাশনাল যদি আমরা টুরে যেতে চাই ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা রেলটা ইউজ করতে পারি. আবার কিন্তু যে ইউরোপ কান্ট্রিগুলো একটা দেশের সাথে ম্যাক্সিমামের একটা দেশের সাথে আরেকটা দেশে রেলের একটা কী আছে সংযোগ আছে বা রোডেও আছে, ঠিক আছে? আবার যদি টাইম তুমি সেভ করতে চাও সেক্ষেত্রে তুমি এয়ারের মাধ্যমে যেতে পারো. এরপরে আছে ওয়াটার, ওয়াটার ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে টাইম কনজিউমিং, খুব বেশি সময় লাগে, তারপরেও মানুষ নিজের ওই সমুদ্রের বিশালতা অথবা সামুদ্রিক যে বিষয়গুলো সমুদ্র বিলাসটা উপভোগ করার জন্য ওয়াটার ট্রান্সপোর্টেশনগুলো ব্যবহার করে থাকে, ঠিক আছে? ইনবাউন্ড আমাদের যে ডোমেস্টিক যে ট্যুরিজমগুলো আছে সেগুলোতে আমরা সাধারণত ওয়াটার ট্রান্সপোর্টেশনগুলো সহজেই করতে পারি একদিন অথবা দুদিনে. মনে করো তুমি চিরং থেকে সুন্দরবন যাবা, ঠিক আছে? অথবা চিরং থেকে বরিশাল যাবা হতে পারে, অথবা তুমি আমরা যদি একদম শর্ট একটা দেখি আমরা এখান থেকে সদরঘাট থেকে আমরা সেন্ট মার্টিন যেতে পারতেছি, সদরঘাট থেকে কাপ্তায় যে লেকটা আছে অর্থাৎ নদীটা আছে সেটার উপরের দিকে যদি আমরা যাই ওইখানে অনেকগুলো হিস্টোরিক্যাল প্লেসগুলো থাকে. সাধারণত আমাদের যে সভ্যতাটা সাধারণত সেটা কিসে ওই যে নদীর তীরে গড়ে উঠবে বলে ওই সভ্যতার অনেকগুলো নিদর্শন ক্যাপিটালে দেখা যায়, সেটা প্রত্যেকটা নদীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য. এরপর আছে এন্টারটেনমেন্ট সেক্টর. এন্টারটেনমেন্ট সেক্টরগুলোতে আমরা সাধারণত এন্টারটেনমেন্ট সেক্টরগুলোতে আমরা এন্টারটেন করার জন্য দেখা যাচ্ছে আমরা ট্যুরের সাথে সাথে একটা সিনিয়র প্ল্যান্স থাকে, থিয়েটার থাকে, ঠিক আছে? অথবা নির্দিষ্ট আমরা প্রোগ্রামের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অথবা গেমস, ঠিক আছে? আবার কিছু কিছু জায়গাতে আমরা দেখা যাচ্ছে যে আমাদের বড় বড় যে ক্যাসিনোগুলো থাকে ইন্টারন্যাশনাল যেগুলোতে, তারপরে অর্থাৎ ওই দেশের ল অ্যান্ড রেগুলেশনস মেনে যে এন্টারটেনমেন্টের জন্য মানুষের অ্যামিউজমেন্টের জন্য যে যে আয়োজনগুলো করা হয় সেই সেক্টরগুলোতে এভাবে তারা সেটার ডিস্ট্রিবিউশনটা করে থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাট্রাকশন সেক্টর, তারা এটাকে প্রমোট করে ওটার যে কোর যে মানে পজিশন কোর যে এন্টারটেনমেন্ট অ্যামিউজমেন্টটা আছে সেটাকে তারা রিপ্রেজেন্ট করে থাকে, এজন্য এটাকে বলা হয় অ্যাট্রাকশন সেক্টর. এরপরে আমাদের থাকে হচ্ছে ইভেন্টস, ইভেন্ট সেক্টর আছে, ফুড সার্ভিস.
ইভেন্ট সেন্টারগুলো হচ্ছে যে আমাদের টুরের ক্ষেত্রে বিভিন্ন যে ইভেন্টগুলো তৈরি করা হয় সেই ইভেন্টগুলোর ক্ষেত্রে ইভেন্ট সেক্টরটা তারা বিভিন্নভাবে কাজ করে। এখন তো আবার খুব ফ্যাসিলেটেড কিছু যে বিষয় ইভেন্ট আমরা করে থাকি, অর্থাৎ আমাদের যে চোখের এবং মনের যে শান্তির জন্য সেটাকে বিভিন্ন আলোকসজ্জা দিয়ে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন ধরনের এখন ওই যে ইভেন্টগুলো পাওয়া যায় যাতে একটা মানে কি আর্টিফিশিয়াল একটা আমাদের এনভায়রনমেন্ট তৈরি করা হয়, যে এনভায়রনমেন্টটা আমাদের মনটাকে কী করে তোলে আনন্দিত করে তোলে, ঠিক আছে, সেই বিষয়গুলোকে আমরা দেখি। খাবার ফুড সার্ভিস, ফুড সার্ভিসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটা জায়গায় যাওয়ার সাথে আমরা অনেকগুলা বিষয় আমরা দেখি, তার মধ্যে হচ্ছে ফুড একটা অন্যতম বিষয়। ফুড যেমন চাইনিজ ফুড থাকে, থাই ফুড থাকে, ইন্ডিয়ান থাকে, হায়দ্রাবাদি থাকে, আবার দেখা ইরানি ফুড, ঠিক আছে, অর্থাৎ এক এক জায়গার ফুডগুলা যে টেস্ট এবং ফ্লেভার এগুলো এক এক ধরনের। যখন তুমি এটা টেস্ট করতে যাবা তখন তোমাকে কী করতে হবে, ওই সার্ভিসটা ওই জায়গায় থাকতে হবে। আমাদের দেশে দেখা যাচ্ছে সাধারণত চাইনিজ এবং থাই ফুডটা খুব বেশি কি জনপ্রিয়, আবার ওই হায়দ্রাবাদে যে বিভিন্ন ধরনের বিরিয়ানিগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে খুব প্রযোজ্য। আমাদের দেশে ডোমেস্টিক যেগুলো আছে আমরা সাধারণত বিভিন্ন ধরনের শুটকি, অর্থাৎ দক্ষিণাঞ্চলগুলোতে, যেহেতু এই অঞ্চলগুলোতে সামুদ্রিক এবং নদী প্রধান অঞ্চলগুলো, সেখানে আমরা বিভিন্ন মাছের অথবা ওই মাছগুলোকে শুটকি বানিয়ে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের খাবারগুলো তৈরি করে থাকি। শুটকি আমাদের দেশে খুব একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভর্তা, ঠিক আছে, বিভিন্ন সবজির অথবা শুটকির অথবা মাছের সেই বিষয়গুলো আমরা করে থাকি। আবার আমাদের একটা বিশাল অংশ, দেশের বিশাল একটা অংশ জুড়ে আছে হচ্ছে কি তোমার এই পার্বত্য অঞ্চলটা। আমাদের যে পার্বত্য অঞ্চলে তিনটা তিনটা জেলা আছে, একটা হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওই তিনটা অঞ্চলে আমাদের যে আদিবাসীগুলা তারা বসবাস করে আছে, তাদের ফুড হ্যাবিট, তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ, এটা হচ্ছে টোটালি আমাদের যে সচরাচর আমরা যারা বাঙালি আছি তাদের থেকে অনেকটা ভিন্ন। তাদের খাবারের ফুডের ক্ষেত্রেও তারা খুব আলাদা, তারা বিভিন্নভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন প্রাকৃতিক খাবারগুলোকে বিভিন্ন মিক্সড করে সেগুলোকে আলাদা একটা স্বাদ সৃষ্টি করে রান্না করতে পারে এবং সেগুলো আমরা টেস্ট করে থাকি। দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দু ধরনের যে ইয়ারা আছে, টুরিস্টরা আছে, তারা সেটা উপভোগ করে থাকে। এরপরে আমাদের ট্রাভেল এজেন্টগুলো থাকে, ট্রাভেল এজেন্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ট্রাভেল এজেন্ট, এরা যারা এই ট্রাভেলগুলো এন্টারটেনমেন্ট অর্গানাইজ করবে সেই অর্গানাইজ যারা করে তাদেরকে বলা হয় ট্রাভেল এজেন্ট। ট্রাভেল এজেন্ট দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট অথবা এটাকে কি বলা হয় ট্রাভেল এজেন্টগুলোকে আমরা প্রাইভেট করবো না। ট্রাভেল এজেন্টগুলো সাধারণত আমাদের যে প্রাইভেট সার্ভিস যেগুলো আছে, রিটেল সার্ভিস, ডিরেক্ট কাস্টমারকে তারা সার্ভিসগুলো দিয়ে থাকে, ঠিক আছে, যেমন তারা কী করবে আমাদের ট্রাভেল এজেন্টগুলো কাস্টমারটাকে সরাসরি বিভিন্ন ধরনের সার্ভিসগুলো প্রাইভেট একদম এটাকে কী বলে আমরা দুই ধরনের সেল বললে, একটা হচ্ছে রিটেল সেল আর একটা হচ্ছে কি হোলসেল। রিটেল অর্থাৎ একদম সরাসরি কাস্টমারটাকে তারা কি সার্ভিসটা দিয়ে থাকে অথবা পাবলিককে তারা সার্ভিসটা দিয়ে থাকে, তারা বিভিন্ন ধরনের ট্রাভেল এবং ট্যুরিজম রিলেটেড যে সার্ভিসগুলো এই যে এই সেক্টরগুলো থেকে যে যে সার্ভিসগুলো তাদের দেওয়া দরকার তারা সেই ট্রাভেল এজেন্টগুলো দিয়ে থাকে। এই ক্ষেত্রে ট্রাভেল এজেন্টের যে স্ট্যাটিস্টিকটা আমরা দেখি সেটা অনুযায়ী পুরো বিশ্বের মধ্যে প্রায় 83.5 বিলিয়ন মার্কিন ডলার 2007 তাদের ইনকাম, এরপরে 2007 সালে সেটা কিছুটা কমে গিয়ে বিভিন্ন কারণে, অর্থাৎ ওই যে 9/11, তারপরে হচ্ছে তোমার সরি আমি বলতেছি ওই যে এই টুইন টাওয়ারের যে 9/11, তারপরে তোমার হচ্ছে ওই কি বলে যে ইরাকের যুদ্ধ, তারপরে হচ্ছে সিরিয়ার বিভিন্ন ইস্যু, এগুলোকে কিছুটা কমে গিয়ে সেটা 77 বিলিয়ন ডলার আসে। তার চেয়ে খুব বেশি এই ট্রাভেল এজেন্টগুলো সবচেয়ে বেশি ইফেক্টেড হয় হচ্ছে 2020 এবং 2021 সালে ডিউ টু কোভিড-19, ঠিক
केस है ওই সময় ইনকাম লেভেলটা খুব কম ট্রাভেল এজেন্সিগুলা সাধারণত তাদের যে যে অ্যাক্টিভিটিসগুলো কাজগুলো তারা অর্গানাইজ করে থাকে সেগুলোর ক্ষেত্রে তারা এখন বর্তমান সময়ে খুব বেশি ডিপেন্ডেন্ট হচ্ছে ইন্টারনেটের উপর কিসের উপর ইন্টারনেটের উপর ইন্টারনেটটা খুব গুরুত্বপূর্ণ আমাদের একটা বিষয় এখন সেটা কেন ইন্টারনেটের মাধ্যমে আমরা যে আমাদের এডুকেশনাল মেডিকেল সার্ভিস তারপরে হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন অর্থাৎ যে যে সেক্টরগুলো সব সেক্টরগুলোতে আমাদের ইন্টারনেটের ব্যবহারটা এখন খুব বেশি কি উপযোগী হয়ে উঠেছে উঠছে যার কারণে আমরা ওইটাকে সব কিছুকে আমরা ডিজিটালাইজ কম সময়ে কম খরচে দ্রুতভাবে আমরা এই কাজগুলো করে থাকি বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি ঠিক একইভাবে ট্রাভেল এজেন্সিগুলোর জন্য এই ইন্টারনেটটা হচ্ছে এখন পাওয়ারফুল একটা টুল ঠিক আছে তারা কী করে বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন সেক্টরগুলো সবগুলোর সাথে কম্বাইন্ডলি তারা একটা লিঙ্ক তৈরি করে তাদের সার্ভিসগুলো নেওয়া দরকার আমরা বলছিলাম যে আমরা যদি কোনো কারণে একটা মালয়েশিয়াতে তোমার কি তুমি ট্রাভেলে যেতে যাচ্ছ ঠিক আছে অথবা তুমি সিঙ্গাপুর তুমি ট্রাভেলে যেতে যাচ্ছ তাহলে সিঙ্গাপুরে অথবা মালয়েশিয়ায় গিয়ে তোমার সব কিছু এই যে সেক্টরগুলো আছে সেগুলোর সাথে গিয়ে দেখা করে হ্যান্ড টু হ্যান্ড সেটাকে পে করা অথবা সার্ভিসটা নেওয়া সেটা বুকিং করা সেটা সম্ভব হয় না যার কারণে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কিছু মানে বুকিং এয়ার টিকিট থেকে শুরু করে তোমার তার ওইখানে হোটেল বুকিং রেস্টুরেন্ট হোটেল অথবা রেস্টুরেন্টগুলো বুকিং তাদের কী কী ক্রাইটেরিয়া আছে তাদের কী কী সার্ভিস আছে তুমি কোন কোন স্পটগুলোতে কত সময়ের মধ্যে যেতে পারবা সেটা কীভাবে যেতে পারবা তাদের ট্রান্সপোর্টেশন কস্ট কীরকম তাদের ভাষাগুলার কিছুটা আইডিয়া নেওয়া ওইখানে কালচারের বিষয়গুলো আইডিয়া নেওয়া সেগুলো তুমি সবগুলা তুমি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্রাভেল এজেন্সিটা তোমাকে সেটা কালেক্ট করে দেবে তখন ওই ট্রাভেল এজেন্সি তোমাকে সেটা কী করে দেবে এগুলো তোমাকে পয়েন্ট টু পয়েন্ট বুঝে দেবে ওই অনুযায়ী তুমি ওইখানে গিয়ে ওই ট্যুরটাকে তুমি স্মুথলি ট্যুর করে আসতে পারবে এই জন্য ইন্টারনেট ট্রাভেল এজেন্সির সাথে ইন্টারনেটটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আগে সাধারণত খবর নিয়ে অথবা ল্যান্ডফোনের মাধ্যমে আমরা সেটা ব্যবহার করে আসতাম এখন কিন্তু সেটা অনেক বেশি টুলসগুলো ব্যবহার করা ইন্টারন্যাশনাল কয়েকটা ট্রাভেল এজেন্ট হচ্ছে আমেরিকান এক্সপ্রেস ট্রাভেল আরেকটা হচ্ছে কার্লসন ওয়াগনলি ট্রাভেল ঠিক আছে এক্সপেডিয়া বিসিডি এবং হক রবিনসন গ্রুপ এগুলো হচ্ছে টপ ক্লাসের ইন্টারন্যাশনাল কিছু তোমার কি ট্রাভেল এজেন্সি বলছে কি আমেরিকান এক্সপ্রেস ট্রাভেল এজেন্সিগুলা ট্রাভেল এজেন্সিগুলা আমেরিকান এক্সপ্রেস ট্রাভেল AET ঠিক আছে AET আমেরিকান এক্সপ্রেস ট্রাভেল এরপর হচ্ছে কার্লসন ওয়াগনলি ট্রাভেল লিখে নিন এক্সপেডিয়া ঠিক আছে এক্সপেডিয়া কার্লসন ওয়াগনলি বিসিবি থাকতে পারে হক রবিনসন গ্রুপ এরা হচ্ছে কি এগুলো হচ্ছে টপ পাঁচটা ট্রাভেল এজেন্সিগুলোর নামগুলো তারা তাদের যে বিভিন্ন ধরনের ট্রাভেলের যে এক্সিকিউশনগুলো আছে তারা সেগুলো প্রপারলি করে এবং যার কারণে তাদের এটা হচ্ছে তাদের ইনকামের দিক থেকে যেখানে সার্ভিস বেশি সেখানে ইনকামটা বেশি হয় এই জন্য তাদের এরা হচ্ছে টপ ফাইভ ঠিক আছে এই ট্রাভেল এজেন্সিগুলো দুই ধরনের থাকে একটা হচ্ছে রিটেল ট্রাভেল এজেন্সি আর একটা হচ্ছে হোলসেল ট্রাভেল এজেন্সি
তারা যে ট্যুরিজম প্রোডাক্টগুলো আছে সেই ট্যুরিজম প্রোডাক্টগুলো ডাইরেক্টলি ট্রাভেল এজেন্সি আমরা কয় ধরনের বললাম দুই ধরনের একটা হচ্ছে রিটেল আর একটা হচ্ছে হোলসেল এরা ডাইরেক্টলি সেল করে সেলস ডাইরেক্টলি টু কাস্টমার directly to customer ke kon ki sell kare tara tourism product wholesaler ki kare tara specialized organize kare bibhinna package to lula tara ki kare especially tara arrange kare thik ache যেমন একেবারে হলিডে ট্যুরগুলা ঠিক আছে বিভিন্ন ধরনের হলিডে ট্যুর ভেকেশন ট্যুরগুলা ঠিক আছে অথবা দেখা যাচ্ছে যে ওই ব্যাংকি মানে বিভিন্ন সময় আমরা আমাদের যে রিলিজিয়াস ওশিপের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাত্রা করি ঠিক আছে দেখা গেছে বাংলাদেশ থেকে সাধারণত মুসলিমরা সৌদি আরবে তাদের প্রদান করে যে স্তম্ভের মধ্যে ধর্মীয় যে স্তম্ভগুলোর মধ্যে হজ সেটা পালন করতে চায় হিন্দু হিন্দু বৌদ্ধরা ইন্ডিয়াতে তাদের এই যে গয়া কাশী এগুলাতে তারা তাদের তীর্থস্থানগুলোতে ট্যুর করে দল বেঁধে এরপরে তোমার এই খ্রিস্টানরা সাধারণত ওই যে জেরুজালেম অথবা এটাকে কী বলে ইটালি ভ্যাটিকান সিটি ওইগুলোতে তারা তাদের তীর্থস্থানগুলোতে যায় সেখানে স্পেশাল কিছু তাদের কি ওই যে কন্ডিশনের যে প্যাকেজ সে প্যাকেজগুলো তারা তৈরি করে ওইখানে ট্রাভেলের জন্য ওই এজেন্সিগুলো কাজ করে থাকে তাদের যে ট্রাভেল এজেন্সিগুলো ডোমেস্টিক যেই এজেন্টগুলো থাকে সাথে সাথে তাদের যে ইন্টারন্যাশনাল এজেন্টগুলোও থাকতে হয় মনে করো এখান থেকে ইতালি যাওয়ার জন্য প্যাকেজে ভ্যাটিকান সিটিতে যাওয়ার জন্য মেডিকেল সিটিকে একটা কি ইতালিটাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় জানো তো ইতালিটাকে কী বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র ছিদ্র বলতে ওখানে একটা ছিদ্র থাকে ছিদ্রটা হচ্ছে ভ্যাটিকান সিটি অর্থাৎ ওই ইতালির পুরো রাষ্ট্রের ভেতরে আর একটা স্বাধীন রাষ্ট্র ঠিক আছে এরকম এগুলোকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র অর্থাৎ চারপাশে হচ্ছে তাদের ওই রাষ্ট্রটাই ইতালির একটা জায়গায় হচ্ছে ভ্যাটিকান সিটি আলাদা একটা তোমার স্বাধীন দেশ এই জন্য তারা কী করে এই যে ইতালিতে যদি তাদের ওই ট্রাভেল এজেন্টগুলো কি না থাকে ওই এটা কি করে তাদের অংশটা না থাকে এজেন্টগুলো না থাকে অথবা তাদের এগুলা কি বলে একজন আরেকজনকে সহযোগিতা করে ঠিক আছে কোঅর্ডিনেটর অথবা এটা কি বলে একজন আরেকজনের সহযোগী ঠিক আছে আরেকটা শাখা ব্রাঞ্চ ঠিক আছে না থাকে তাহলে আর তাদের সাথে যে ইনফরমেশনের যে গ্যাপগুলো সেগুলো থাকবে ঠিক আছে যার কারণে তারা এই ব্যাপারে করবে আমরা সাধারণত ট্রাভেল এজেন্সিগুলোর ইম্পর্টেন্সগুলো কী কী ট্রাভেল এজেন্সির আমাদের যে ট্রাভেল এজেন্সির ইম্পর্টেন্স অফ ট্রাভেল এজেন্সিগুলো আমরা কি দেখি এটা হচ্ছে তারা ক্লায়েন্ট এবং সাপ্লায়ারের সাথে একটা লিঙ্ক এস্টাবলিশ করে ঠিক আছে লিঙ্ক বিল্ড আপ করে তার সাথে কাস্টমারের সাথে সাপ্লায়ার ট্রাভেল এজেন্সি কিরকম তুমি এই যে আমি বললাম ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করার জন্য এখান থেকে সে তোমরা ইন্ডিয়াতে যাচ্ছ তার ওই কাশিতে মনে করা যাচ্ছে তাহলে কাশির যে সাপ্লায়ার অর্থাৎ হোটেল ফুড ট্রান্সপোর্টেশন লজিং অথবা এই যে বিভিন্ন সার্ভিসগুলোর ক্ষেত্রে যারা সাপ্লায়ার থাকে তাদের সাথে তোমার একটা কী করে দেবে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে দেবে
তাহলে তোমার যে ওইখানে বুকিং আছে ঠিক আছে, পারমানেন্ট করে দেওয়া আছে, যে যে বিষয়গুলো আছে তারা একটা আরেকটার সাথে লিঙ্ক তৈরি করে দেবে। ফলে তুমি এখান থেকে ইয়ারে উঠে ওইখানে চলে যাওয়া, ওইখানে তোমার জন্য যে বুকিংগুলো করা আছে সেখানে গিয়ে তুমি সেই সার্ভিসটা গ্রহণ করবে। তাহলে তুমি দিচ্ছে এখানে ট্রাভেল এজেন্সিকে, ট্রাভেল এজেন্সিটা তোমাকে সব কিছু কী করে দিচ্ছে, অ্যারেঞ্জ করে দিচ্ছে। তাহলে তোমার ক্লায়েন্টের সাথে হচ্ছে সাপ্লায়ারের একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের যে ট্রাভেল সার্ভিসগুলো আছে এগুলাকে কী করা, দ্রুততার সাথে সার্ভিসগুলো দেওয়া ক্লায়েন্টকে। অর্থাৎ ক্লায়েন্ট বলতে এখানে আমরা তাদেরকে বোঝাচ্ছি, টুরিস্ট যারা আছে, ট্রাভেলার যারা আছে তাদেরকে অথেন্টিক এবং রিলায়েবল ট্রাভেল ইনফরমেশনগুলো দেওয়া। ঠিক আছে, আমরা যদি দেখি যে আমরা যতটুকু ইন্টারনেট অথবা অন্যান্য বিষয় নিয়ে দেখে, আমরা ব্লগগুলো দেখে, ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট দেখে, মার্কেটিং দেখে, আমরা যে ওইখানে ওই অঞ্চলের যে ইনফরমেশনগুলো পাবো তার চেয়ে অনেক বেশি ইনফরমেশন, অনেক ধরনের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেগুলো তারা অ্যানালাইসিস করে। কারণ কি, তারা ওইখান থেকে তাদের ইনকামের যে সোর্সটা সেটা আসে। তাহলে তুমি যখন ওদের থেকে অনেক ধরনের অথেন্টিক এবং রিলায়েবল ইনফরমেশনগুলো তুমি পেতে পারো, তাহলে পরে তোমার ওই যে ট্যুরিস্টের যেমন ইনফরমেশনটা ট্রাভেল এজেন্সির থাকে ঠিক একইভাবে যারা এই সেক্টরগুলোতে কাজ করে তাদের ইনফরমেশনগুলোও ওই ট্রাভেল এজেন্সির মধ্যে পাওয়া যায়। পরে দুইটার মধ্যে একটা রিলেশনশিপ কন্টিনিউ, আবার এটা ট্রাভেল এজেন্সি তারা দুইটা তিনটা ট্যুরের মধ্যে ওই এজেন্সিটা নষ্ট হয়ে যায় না, এটা একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, সাধারণত দেখা যাচ্ছে যে টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ট্যুরিস্টরা সেটা যায়, যার কারণে এটা একটা কন্টিনিউয়াস প্রসেসটা তারা ধরে রাখে। এরপরে হচ্ছে আমাদের গুড রিলেশন কাস্টমারের সাথে এবং সাপ্লায়ারের সাথে তারা একটা গুড রিলেশন এস্টাবলিশ করে থাকে। ফলে ওই যে আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে যে দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুডউইল, সেটা তারা তৈরি করে দিয়ে থাকে। ঠিক আছে, আর ট্রাভেল এজেন্সিগুলো যে ফাংশনগুলো কাজ করে তারা যে সার্ভিসগুলো তারা দিয়ে থাকে সেগুলো হচ্ছে ট্রাভেল ইনফরমেশনগুলো তারা প্রপারলি অথেন্টিক্যালি এবং রিলায়েবল যে ইনফরমেশনগুলো সেগুলো তারা প্রোভাইড করে। ঠিক আছে, আর হচ্ছে ইন্টারনালি প্রিপারেশন। ঠিক আছে, তোমার যে ট্রাভেলের যে প্রিপারেশনগুলো দরকার, কী কী প্রিপারেশনগুলো দরকার, মনে করো শীত প্রধান দেশগুলোতে যদি তুমি যাও, শীতকালে যাও, তাহলে তোমার ঠান্ডা কতটুকু পড়বে, তোমার কী কী জামা কাপড় অর্থাৎ কোন ধরনের সেল করার জন্য তোমাকে নিয়ে যেতে হবে, ওখানে ফুড হ্যাবিটটা কীরকম, তাদের যে অ্যাকোমোডেশন যেটা আছে সেই অ্যাকোমোডেশনটা কীরকম হবে, এই যে এই ধরনের ইনফরমেশনগুলো সবগুলো তোমাকে দিবে, ওই অনুযায়ী তোমাকে তোমাকে কী কী প্রিপারেশনগুলো নিতে হবে সেগুলো তোমাকে দিবে ওরা ইনফরমেশনগুলো দেবে। এরপরে আবার তারা ইয়ারের এয়ারলাইন্সের অথবা রোডসের অথবা রেলের যে টিকিট প্রিজার্ভেশন টিকিটগুলো করা, ঠিক আছে, তারপরে বিভিন্ন রিজার্ভেশনগুলো করা, হোটেল বুকিং দেওয়া, হোটেল অর্ডার দিয়ে রাখা, মানে ট্যুরিস্ট ভলিউম এবং টাইম অনুযায়ী সেই কাজগুলো তারা করে থাকে। আবার বিভিন্ন ধরনের প্যাকেজগুলো তারা দেখে, ঠিক আছে, এবং প্যাকেজগুলো তারা কতদিনের জন্য থাকবে, তোমরা দেখো বিভিন্ন সময় অ্যাডভার্টাইজমেন্টের মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখা যায় তিন রাত চার দিন, ঠিক আছে, এয়ার টিকিট সহ, হোটেল সহ, খাওয়া দাওয়া সহ, কতজন কত বয়সে কতজনের জন্য কতটুকু কস্টিং পড়বে সেটা তারা দিয়ে দেয়। বিভিন্ন সময় তারা প্যাকেজ দেয়, ঠিক আছে, প্যাকেজ দেওয়ার একটু সুবিধা কি, তুমি ওই কম্পারিজন মধ্যে অনেকগুলো সার্ভিস তুলে দিতে পারো। ঠিক আছে, সেগুলো তারা, আবার দেখা যাচ্ছে যে যাত্রা পথে অথবা কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস আসে সেটার জন্য তারা ট্রাভেলের যে ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্সের বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো তারা করে থাকে, যাতে তোমার যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কেসগুলো আসে সেখান থেকে যাতে তুমি ফিনান্সিয়ালি কিছু সাপোর্ট পাও সেই বিষয়গুলো তারা কী করে থাকে, এক্সিকিউট করে থাকে, যেটাকে আমরা বলি ট্রাভেল ইন্স্যুরেন্স। ঠিক আছে, তারপরে আমাদের বিভিন্ন ধরনের কারেন্সি সার্ভিসগুলো,
इंटरनेशनल ट्रैवल ट्रैवलिंग এর ক্ষেত্রে তোমার যে কারেন্সি সার্ভিস হলো যখন মনে করো তুমি এখান থেকে তুমি টেস্ট টাকা তুমি নিয়ে যেতে পারবে না তোমাকে ডলারে কনভার্ট করতে হয় রুপিতে কনভার্ট করতে হয় রিঙ্গিতে কনভার্ট করতে হয় অর্থাৎ যে দেশে তুমি যাচ্ছ সেই দেশের কারেন্সি গুলার জন্য যে সার্ভিসগুলো পাওয়া দরকার কোন ট্রাভেল এজেন্সিতে গেলে তুমি কত রেট পাবা তোমার কম বেশি ভেরিয়েশনগুলো তারা দেখবে এই যে কারেন্সির ব্যাপারে বিভিন্ন ধরনের যে সাপোর্টগুলো দেওয়া দরকার সেগুলো তারা দিয়ে থাকে ট্রাভেল এজেন্সির লিঙ্কেজ এবং ইন্টিগ্রেটেড একটা সিস্টেম লিঙ্কেজ এবং ইন্টিগ্রেশন সিস্টেম ট্রাভেল এজেন্সিটা তারা কী করে এয়ারলাইন্সের সাথে ইন্টিগ্রেট করে যুক্ত থাকে এয়ারলাইন্সের ক্ষেত্রে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটাই তারা মেনটেন করে এরপর হচ্ছে লজিং হোটেল মোটেল রিসোর্ট যেগুলো আছে তাদের সাথে লিঙ্ক থাকে তারা যুক্ত থাকে দেখবে যে বিভিন্ন হোটেলের পাশে অথবা একটা স্পেসের মধ্যে তারা একটা ছোট্ট অফিস করে সার্ভিসগুলো দেওয়ার জন্য একটা অফিস খুলে রাখে এটা ওইখান থেকে তুমি সেই সার্ভিসটা নিতে পারো বিভিন্ন ধরনের ওয়াটার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বিভিন্ন ক্রুজ ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এই যে নৌ ট্রান্সপোর্টেশন যেগুলো ঠিক আছে ওয়াটার ট্রান্সপোর্টেশন যেমন ওই যে কী বলে এটাকে শিপ বোট এগুলো তারা মেনটেন করে রোড এর ট্রান্সপোর্টের ক্ষেত্রে রোড এবং রেলওয়ের একই অবস্থা ইন্স্যুরেন্স ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ওই যে কারেন্সি সার্ভিসের ক্ষেত্রে ব্যাঙ্কিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এডুকেশন সেক্টরগুলোর সাথে তাদের একটা লিঙ্কেজ থাকে যেমন বিভিন্ন রিসার্চ ফার্মের সাথে তারা যাতে ওইখান থেকে ইনফরমেশনগুলো নিতে পারে সেই বিষয়গুলোতে যেমন তুমি যদি বিভিন্ন যে টেকনোলজিগুলো ডেভেলপ করছে ওই টেকনোলজিগুলো কীভাবে এক্সিকিউট করে সেটার জন্য তুমি দেখতে যাওয়ার জন্য এডুকেশন গ্রুপগুলো তোমরা অর্গানাইজ করে থাকো সেখানে ওই ট্রাভেল এজেন্সির কাছে তোমরা যদি দায়িত্ব দিয়ে দাও তারা সেটার টোটাল ইনফরমেশনগুলো তোমাকে দিয়ে দিবে বিভিন্ন ট্রাভেল অ্যাসোসিয়েশন যেগুলো আছে যেমন আমরা আইএটা পিএটিএ ডাব্লিউটিটিসি ইউএনডাব্লিউটিসি যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলো বিভিন্ন ধরনের যে আমাদের লিমিটেশনসগুলো আছে তারা সেগুলো মেনটেন করে এবং সেগুলোর সাথে তারা একটা লিয়াজো অর্থাৎ যেটাকে কী বলে আমরা মানে সংযোগতার মাধ্যমে সেটাকে সমাধান করে দিয়ে থাকি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে আমাদের ইন্টারনেট ব্যবহার করে আমরা সাধারণত গ্লোবালাইজেশন যুগের মধ্যে আছি গ্লোবাল বিভিন্ন যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো আমাদেরকে দেখে রাখা যায় বিভিন্ন ধরনের লার্জ এবং সফিস্টিকেটেড ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা সাধারণত ইন্টারনেট ব্যবহার করে সেখানে আমরা ট্রাভেল রিজার্ভেশনগুলো করে থাকি তুমি আমেরিকাতে যাও লন্ডন যাও ইতালি যাও ইউরোপের কান্ট্রিগুলোতে যাও অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ট্রাভেলগুলো সেগুলোতে যাও সেক্ষেত্রে আমরা ওই গ্লোবালাইজেশনের যে মিডিয়া যে সুবিধাগুলো প্রিভিলেজেসগুলো সেগুলো আমরা গ্রহণ করি তারপরে আমাদের যে ট্যুর অপারেটর যেগুলো থাকে ট্যুর অপারেটরগুলোকে আমরা চার ভাগে ভাগ করে থাকি ট্যুর অপারেটরকে একটা হচ্ছে ইনবাউন্ড একটা হচ্ছে আউটবাউন্ড ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল না হয়ে এটাকে গ্রাউন্ড করে সবচেয়ে ভালো হয় ইন্টারন্যাশনাল করলে গ্রাউন্ড ইন্টারন্যাশনালটা এখানে আউটবাউন্ড করে যে আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে অথবা ট্রাভেল এজেন্সি যেগুলো আছে ইনবাউন্ড ইনবাউন্ড বলতে মনে করো নেপাল থেকে কিছু লোক আমাদের দেশে ট্যুরের জন্য আসছে সেটা আমাদের কি ইনবাউন্ড বলো গ্রাউন্ড যে আর ওই ব্যক্তি ঠিক আছে আমরা কী পাচ্ছি নেপাল থেকে কিছু টুরিস্ট কক্সবাজার পটুয়াখালী বড় সুন্দর করে এগুলো দেখতে আসছে মানে এই নেপালের নেপালিদের বাংলাদেশের যে ট্রাভেল এজেন্সি যারা আছে অথবা ট্যুর অপারেটর যারা আছে তাদের জন্য এটা হচ্ছে কি ইনবাউন্ড অর্থাৎ নিজের দেশে আসে আবার আর নেপালিদের জন্য সেটা হচ্ছে কি আউটবাউন্ড ইনবাউন্ড আর আউটবাউন্ড বুঝছো অর্থাৎ অপর একটা দেশ থেকে যখন আমাদের নিজেদের দেশে আসবে তখন সেই অপারেটরটা যারা করে সেই কাজটা হচ্ছে ইনবাউন্ড অপারেটর ঠিক আছে
ওই অপরদেশ থেকে যারা আসছে তাদের জন্য সেটা হচ্ছে কি আর্গন অপারেটর। আর ডোমেস্টিক অপারেটরগুলো আমরা পাই বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশনগুলো আছে, নিজেদের দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা টুরের জন্য যে অপারেটিং সিস্টেমটা সেটা আসে। গ্রাউন্ড সিস্টেমটা হচ্ছে যে অর্থাৎ স্থলভাগ দিক থেকে আমরা অর্থাৎ গ্রাউন্ডে যে টুরগুলো হয় সেই অনুযায়ী। ঠিক আছে, আজকে আমাদের এতটুকু থাকবে, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব এবং এই টুর সম্পর্কে এই অর্গানাইজেশনের যে বিষয়গুলো আছে টুর অর্গানাইজেশনের জন্য আমরা সেই ডিস্ট্রিবিউশন প্রসেসগুলো নেক্সট ক্লাসে আরও আলোচনা করব।